কে ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন, কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ না দিয়ে, কোনো ধরনের ব্যত্যয় না ঘটিয়ে ধারাবাহিকভাবে একের পর এক করে যাওয়ার ফলে আপনাদের আমার শিক্ষার্থীদের সকল সংগঠনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের পরিবেশ নিশ্চয়ই আপনাদেরকে আশান্বিত করে, আমাদেরকে আশান্বিত করছে। সুতরাং যারা আজকে প্রার্থী হয়েছেন, বিশেষ করে একটি অনুরোধ এবং অনেকটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আচরণবিধিটি আপনারা পড়বেন, কারণ আপনি প্রার্থী হওয়ার সাথে সাথে আপনার যেমন অধিকার আছে, আবার বিশ্ববিদ্যালয়ের যে প্রচলিত নিয়ম প্লাস ডাকসু যে আচরণবিধি করা হয়েছে, এই দুটোকে সমন্বয় করে ডাকসু নির্বাচন সম্পন্ন হবে। যদি এর বাইরে আচরণগতভাবে শৃঙ্খলা কিংবা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ এবং আইন পরিপন্থী কোনো কাজ করা হয়, সুস্পষ্টভাবে ডাকসুর আচরণবিধিমালায় উল্লেখ আছে। অর্থদণ্ড থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের যে অধিকার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রের যে দায়িত্বের জায়গা থেকে তার প্রার্থিতা বাতিল হতে পারে, এবং এই ডাকসুর আচরণবিধির পাশাপাশি বিশ্ববিদ্যালয় যে প্রচলিত 73 অধ্যায় সেটি কার্যকর হবে, এবং আমরা যদি এটি অনুধাবিত হয়, প্রমাণিত হয় যে ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় ভাবমূর্তি ক্ষুণ্ণ তথা বড় ধরনের কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ কাজ করে, সেখানে আইনগত যে রাষ্ট্রীয় আইন আছে তার আওতায় আমরা নিয়ে আসব। সর্বশেষ যেটি আপনাদেরকে আরো পরিষ্কার করে বলতে চাই, প্রত্যেকটি দায়িত্বপ্রাপ্ত হল ভিত্তিক নির্বাচন, হলের প্রাধ্যক্ষ মহোদয়রা সেই হলের হচ্ছেন রিটার্নিং অফিসার, প্রয়োজন বোধে স্বত প্রণোদিত হয়ে ডাকসু নির্বাচনকে সুষ্ঠু শৃঙ্খলাময় এবং সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য তারা যে ব্যবস্থা গ্রহণ করবেন সেটিরও সুযোগ আছে। সুতরাং প্রার্থীদের প্রতি একটি অনুরোধ এখন যে এই আইনগুলো কতটা প্রয়োগ হলো সেটি বড় বিষয় নয়, কতটা আমরা মেনে চলছি সেটি হচ্ছে বড় বিষয়। আইনটা যদি আমরা মেনে চলি সেটা হচ্ছে আইনের সবচেয়ে বড় প্রয়োগ। আর দ্বিতীয় যে কথাটি আপনাদের মাধ্যমে আমাদের কর্তৃপক্ষ বারবার বলেছে আগেও, যে 28-29 বছর পর নির্বাচন হচ্ছে, আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ার সাথে আজকে যারা প্রার্থী হয়েছেন, শেষ নির্বাচনে হয়তো অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা এই এই পৃথিবীতে আগমন ঘটেনি, ফলে এই যে দীর্ঘদিনের যে না জানার যে কালচার, সেই কালচারটিকে আমরা পূরণ করব এই যে নীতিমালা বা আচরণবিধি নামক যে একটি আচরণবিধি তৈরি করেছি, এটি আসলে একটা মূল্যবোধ। এই মূল্যবোধের ভিত্তিতে আমরা নির্বাচন পরিচালনা করব। আমরা অত্যন্ত খুশি হব যে এই কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ না এসে বরং যদি তারা সবাই মিলে একটি প্রত্যাশা ব্যক্ত করে যে আচরণবিধিটি আমরা আচরণ মেনেই চলব, তাহলে হবে বিশ্ববিদ্যালয়ে আচরণবিধি করার সার্থকতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তথা পরিবারের কাছে এই জাতি যে জিনিসটা আশা করে সেই ধরনের একটা সুন্দর জিনিস আমরা উপহার দিতে পারব। আর তৃতীয়ত হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই, সেটা হলো যেখানে সংস্কৃতিটি নেই আমরা অনেক কিছু জানি না, সেখানে আমরা সব কিছু প্রত্যাশার জায়গায় ঘটিয়ে ফেলবো এমনটিও আমরা ভাবছি না। আমরা ভাবছি অপ্রত্যাশিত ঘটনা ঘটবে না, ছোটোখাটো কিছু ত্রুটি বিচ্ছুতি নিয়েই আমরা যদি ডাকসু নির্বাচনের মতো একটি বড় দায়িত্ব গুরু দায়িত্ব সবাই পালন করে ফেলতে পারি, আগামীতে ডাকসু এসে আরও সুন্দর সুন্দর বিধিবিধান করে আগামী দিনগুলোকে আরও সহজ এবং শৃঙ্খলিত করবে, এটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।